হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি নন্দিতা সাহা আবার একটি ব্লগ নিয়ে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর জানুয়ারি মাসের এটা প্রথম ব্লগ, আর অনেকদিন পর ব্লগটা ছাড়া হচ্ছে কারণ মেয়েদের স্কুল খুলে গেছে আর স্কুলে ভর্তি হওয়ার রেজাল্ট, অনেক অনেক কাজের জন্য আমি ভিডিওটা এডিটও করতে পারছি না। আর সবাইকে একটা মানে আগে জানানোর কথা, যাই হোক অনেকটাই লেট, অনেক অনেকটাই লেটে হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব মানে ভালো থেকো আর সারা বছর যেন তোমাদের খুব ভালো কাটে। আমি সকালবেলায় উঠে গেছি, আমার মেয়েও উঠে গেছে, এখন প্রায় বাজে 7:30। আর সকাল সকাল উঠতে পাচ্ছি না, ভাবছি প্রতিদিন যে সকালে উঠবো, কিন্তু এত ঠান্ডা এত ঠান্ডা। তো যাই হোক, আমাদের মুখ টুক ধোয়া হয়ে গেছে আর এই যে মেয়েকে উঠিয়ে ফেললাম, আর মেয়েকে যতক্ষণ না ওঠাবো ততক্ষণ ও শুয়ে থাকবে। মানে ওরা আরও বেশি ঠান্ডা লাগার থেকে বেশি মানে ও পড়াটাকে বেশি ভয় করছে, ঠান্ডার ভয় করে না, ও পড়ার ভয় বেশি করছে। ওকে উঠিয়ে আমাকে সব কিছু রেডি করে দিতে হবে, না হলে ও ব্রাশ নিয়ে বসে থাকবে, না হলে ও জামাও পরবে না, কিছু পরবে না, সব নিয়ে বসে থাকে। তো দেখো, মেয়ে এখানে উঠেছিল আর উঠে দাঁড়িয়েছিল, আর তোমাদেরকে দেখলো তখন ও বুঝতে পারিনি যে ও প্যান্ট পরেনি, ফুল প্যান্ট, আর আবার ঢাকা নিয়ে ও বসে পড়লো। যাই হোক, আমি প্যান্ট গেঞ্জি সব কিছু পরিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে নিয়ে যাবো ওকে, কারণ ও পড়তে একদম চাই না আর ভীষণ লেট একদম সব জিনিসে। আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর ও এখনও খায়নি, ওর চাটা রাখা আছে। আর ও ঠান্ডা বলো কি আর গরম বললে কি, ও মানে গরম চা যত না হবে তত ভালো, আর ঠান্ডা চা হলে তো ওর খুবই ভালো হয়। আর হরলিক্সগুলো এগুলো তো একদমই খায় না, খুব কম খায়। আর এবছরটা এতটা এতটা মানে ঠান্ডা পড়েছে, মানে কি বলবো, সকাল মানে 7টা তো দূরের কথা, প্রায় এখন রোদ উঠছে, প্রায় 12টার সময় রোদ উঠতে সময় লাগছে, আর রাত্রেবেলায় 7:30-8টার সময় মানে এপার থেকে আর ওপার দেখা যাচ্ছে না, মানে এত ঠান্ডা। এই ঠান্ডা যদি আমরা এইখানে অনুভব করে এরকম অবস্থা হয়, তাহলে কাশ্মীরে ওই বরফ দেখতে গেলে আমাদের কী অবস্থা হবে সেটাই আমি ভাবছি বাড়িতে বসে বসে। ব্রাশ করা হয়ে গেছে আর আমি ওকে বললাম মশারি কোনা দুটো খুলে দে, কারণ আমি উঠে আবার যেতে পারছি না, আর আমার ভীষণ শীত কাতরে, আমিও আমার ভীষণ ঠান্ডা লাগে। আর ওকে কিছু খাইয়ে টাই নিয়ে পড়তে বসাবো, কারণ ও এতটাই সবারই কাছে ভালোবাসা পেয়ে গেছে, মানে পড়াটা ভুলেই গেছে। আর ওর বাবার কাছে সবসময়তেই আমি তোমাদের দাদা ভাইয়ের কাছে বকুনি খায় যে এই পড়া করবে না, ও করবে না, ও করবে না, যাই হোক এইভাবে বকুনি খেতে হয়। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। মেয়ে পারলো না, আমাকে গোছাতে হবে, আর মেয়েকে বললাম যখন গোছাই ও খুলতে পারিনি, যাই হোক ও চেষ্টা করেনি, সবথেকে বড় হচ্ছে। আর অনেকটাই লেট হয়ে যায় সকালবেলায়, মানে ঠাকুর সেবা দিতেও লেট হয়ে যায় আর আমাদের খাওয়া দাওয়া করতেও লেট হয়ে যায়। আর তার জন্যে একটু তাড়াতাড়ি সব প্রতিদিনই ভাবি যে তাড়াতাড়ি উঠবো একটু করবো, কিন্তু এত বড় ঘর পরিষ্কার করা সব আমাকে করতে হয়, বাইরে পরিষ্কার করা তো সময়টা হয় না। Thank you.
বাড়ির কাজ করতে ভালো লাগে আর সব কিছু গুছিয়ে বাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভালো লাগে। আর যখন ওই জলে হাত দিতে যাচ্ছি শীতকালে, মানে হাতগুলো মনে হচ্ছে ছেড়ে পড়ে যাচ্ছে, কারণ ট্যাঙ্কির জল এত এত ঠান্ডা, মানে যাদের যাদের ট্যাঙ্কি আছে। আসাম বেড়াতে গেছিলাম, আসাম বেড়াতে যে আমরা, আসামের হচ্ছে সব থেকে বড় একটা ভালো জিনিস ফেমাস আসামের মেঘলা, সেটা তোমাদেরকে ব্লগে আমি দেখাতে পারিনি। আর এই চিকচিকিটা আমার কাছে যত্ন করে থাকবে, কারণ আমি এটা বলতে পারবো যে এটা আসামের চিকচিকি, আমি আসামে বেড়াতে গেছিলাম। আর এই যে লেখাই আছে, এই যে গুয়াহাটি, এই যে এখানটা লেখাই আছে, এটা গুয়াহাটি, এটা আসাম, এটা অভিষেক। এটা আর তোমাদের মেঘলাটা আমার, মানে কটা নেওয়া হয়েছিলো আমাদের, প্রায় 5-6টা নেওয়া হয়েছিলো, তার মধ্যে আমি একটা নিয়েছি, আমার বোন নিয়েছে, আমার যা মনে হয় 2-3টে নিয়েছে, এইভাবে আরও সবাই নিয়েছে। এই যে হচ্ছে আসামের মেঘলা, যেটা আমার খুব ভালো লাগছে, এটা হচ্ছে নিচের পজিশন যেটা পরে শাড়ির মতন, এই যে সেটা, এটাকে এখনও সেলাই করতে হবে। আর এইটা হচ্ছে উপর দিকটা, খুলে এটা দেখাই, শোনো শোনো এই যে লুঙ্গির মতন পুরো, বহরটা পুরো ওই লুঙ্গির মতনই বহর আছে। আর এই যে এটা হচ্ছে নিচের পজিশনটা, আর হচ্ছে এটা হচ্ছে উপর কোমর পজিশনটা, কিন্তু অনেকটাই চওড়া। আর এটা হচ্ছে, এটা দেখো, এটা গুছিয়ে দাও। আর এইটা হলো ব্লাউজটা, ব্লাউজ এখনো করানো হয়নি, কিছুই করানো হয়নি, এখনো পরবো নাকি সেটা ওই জন্য করিনি। যাই হোক, এটা আমার মেয়ে সরস্বতী পুজোতে পরবে, তার আগে আমি রেডি করে দেবো। আর ব্লাউজটা আমি করবো না, ব্লাউজটা আমারই করবো, আর অন্য ওকে লাল রঙের ব্লাউজ কিনে দেবো। আর এটা হচ্ছে ব্লাউজ, অনেকটাই চওড়া পাড়। আর এই দুটো ডিপ কালার এত সুন্দর লাগছে দেখতে, কিছু বলার নেই। এই যো এটা শাড়ি নয়, এটা হচ্ছে ওড়না। এই যো ওড়নাটা যখন এতটাই অনেকটাই লম্বা শাড়ির মতন, এটাকে ঘুরিয়ে পড়তে হয়, আমি জানি না, এটা বলে দিয়েছে ইউটিউব থেকে দেখে পড়তে মেঘলা কিভাবে পড়তে হয়। আর এই যো এটা পড়লে খুব সুন্দর লাগবে।